নমস্কার, বিগ নিউজ 24x7 এ আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি কায়ান। দেখে নেব এই মুহূর্তের কিছু বিশেষ খবর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বন্ধ বোর্ড গঠন প্রক্রিয়া, ঘটনাস্থল পাঁচলা ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, তৃণমূল সমর্থকদের ওপর পুলিশের লাঠি চার্জ। পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ ও র‍্যাব। তৃণমূল সূত্রে খবর, ওই পঞ্চায়েতে মোট 15টি আসন আছে, যার সবকটি তৃণমূলের দখলে। তৃণমূলের এক গোষ্ঠীতে আছেন 10 জন, আর অন্য গোষ্ঠীতে আছে 5 জন। এক পক্ষ দাবি করে বিদায়ী পঞ্চায়েত প্রধান যিনি ছিলেন তাকেই অবিলম্বে বসাতে হবে, যদিও তার সমর্থনে আছেন 5 জন। অন্য পক্ষ এরই প্রতিবাদ করতেই উত্তেজনা ছড়ায় ইসলামপুর পঞ্চায়েতের সামনে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব নামানো হয়। এখনো সব সুবিধাই হবে, মানে কাজটা গৌতম ভাইরা খুব ভালোই করেছে, সেই জন্যই আমরা চাইছি এবার উনি শিক্ষিত জন্যই ওনাকে আমরা চাইছি। এবার অন্যজনেরা আরও অন্য কাউকে চাইছে, কিন্তু আমাদের এখান থেকে সবাই আমরা ওনাকেই চাইছি। উনি হলে হ্যাঁ, ওনার হাত দিয়ে সুস্থভাবে সব কিছুই আমাদের সব ভালোই হবে। সেই আমাদের ওই ইসলামপুর অঞ্চল ওইটা নিয়েই হচ্ছে, মানে সবাই মৌসুমি পালকি আমরা চাইছি। এবার অন্যজনেরা বলছে না অন্যজন হবে, কিন্তু হ্যাঁ তৃণমূলেরই একটা অংশ তারা বাধা দিচ্ছে, বলছে না ওনা আগে ছিল এবারে অন্যজন হবে, কিন্তু আমরা চাইছি উনি কাজটা ভালো করেছে বলে আমরা চাইছি ওনাকেই চাই না, আমরা অন্যকে মানতে পারছি না, ওটা হলেই আমাদের ভালো হবে, সুবিধা হবে। অপর্ণা পাল লোকের অনেক উপকারও করেছে, আমরা আমরা চাই আমাদের গৌতম দাই থাকুন। ইসলামপুর অঞ্চল মৌসুমি পালকেই আমরা চাই, উনি যেন প্রধান হোক ইসলামপুর অঞ্চলে। পুলিশ লাঠি চার্জ করলে আমরা ওটাই বলতে গিয়েছিলাম বলেই স্যার আমাদের ওপর লাঠি চার্জ করছে।